রানাঘাট এসডিএ অফিসের সামনে বামফ্রন্টে দিনভর অবস্থান বিক্ষোভ। আকাশছোঁয়া নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, লাগামহীন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে নদিয়ার রানাঘাট এসডিএ অফিসের সামনে ধর্নায় বসেছেন বামপন্থী কর্মী সমর্থক নেতৃত্ব। জেলা বামফ্রন্টের নির্দেশে রানাঘাট বামফ্রন্টের পক্ষ থেকে আজ সারা দিন চলবে এই অবস্থান বিক্ষোভ। তারা জানান, 2014 সালের মোদি সরকার যখন ক্ষমতায় আসেন তখন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য 109 টাকা, ভারতে তখন পেট্রোলের মূল্য ছিল 72 টাকা, আর বর্তমানে আন্তর্জাতিক বাজারে 82 টাকা হওয়া সত্ত্বেও সেঞ্চুরি পার করেছে অনেকদিন আগেই। কৃষকের সম্মান নেই, শ্রমিকের কাজ নেই, বেকারদের রোজগারের ব্যবস্থা নেই। রেল, বিমান, খনির মতো বেশ কিছু লাভজনক সংস্থাগুলি বিক্রির পথে এই সরকার, তার বিরুদ্ধেই আজকের এই অবস্থান বিক্ষোভ চলবে সারা দিনব্যাপী। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। মোদী সরকার যখন 1914 সালে যখন 2014 সালে ক্ষমতায় এলেন তখন পেট্রোলের দাম ছিল 72 টাকা, আজকে 2021 সালে পেট্রোলের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা যখন বলেছি দাম বাড়ছে কেন, তারা বলছেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গিয়েছে তাই আমাদের বাড়াতে হবে। 2014 সালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছিল প্রতি ব্যারেল 109 টাকা, তখন ভারতের বাজারে পেট্রোল বিক্রি হতো 72 টাকা, আজকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গিয়ে প্রতি ব্যারেলের দাম হয়েছে 82 টাকা। আজকে ভারতবর্ষে পেট্রোল দাম হয়ে গেছে কত আপনারা সবাই জানেন, লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে। 2014 সালে যখন আমরা বাজারে গিয়েছি ভোজ্যতেলের দাম ছিল 80 থেকে 90 টাকা, সে ভোজ্যতেলের দাম এখন 170 টাকায় দাঁড়িয়েছে। এই চরম দুরবস্থা চলছে, ঘরে চাকরি নেই, কৃষকের হাতে পয়সা নেই, শ্রমিকের কাজ নেই, ন্যূনতম মজুরি পাচ্ছে না। এই অবস্থার প্রতিবাদে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ করতে হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি কমাতে হবে, পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, শূন্য পদ যেগুলো আছে রাজ্য সরকারের অধীনে লক্ষ লক্ষ শূন্য পদ, সে পদ পূরণ করতে হবে, বেকারের কাজ দিতে হবে। এই দাবিতে দেশ আমরা বামপন্থী রাস্তায় নেমেছি। আজকে রানাঘাটে বামপন্থী আহ্বানে আমরা এখানে অবস্থান শুরু করেছি, অবস্থান আমাদের চলবে, বামপন্থী পক্ষে অবস্থান চলবে। আমরা এখান থেকে আমরা সহকর্মী বলবো যে আপনি অবিলম্বে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেয়, রাজ্য সরকার যে উপযুক্ত পদক্ষেপ নেয়, এবং যে কৃষি আইন আমি ঘোষণা করো অবিলম্বে সংসদ থেকে সেখানে সংসদে পাশ করিয়ে আপনার নাম জিনিস। আমার নাম সুবীর ভৌমিক, আমি আরএসপি জেলা বামফ্রন্টের একজন নেতৃত্ব।